যে বাংলাদেশিদের ভাত ডাল আলু ভর্তা পছন্দ, কে বলেছে? বাংলাদেশ আমরা কি এতটাই ছোট হয়ে গেছে বাঙালি যে আমরা ডাল আলু ভর্তা খাবো? ভাই, ডাল ভাত আর আলু ভর্তা খাইলে যদি আমরা ছোট হয়ে যাই তাহলে আমরা ছোটই ভালো, কারণ ডাল ভাত আর আলু ভর্তা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ খাবার। ভাইয়া, সব ভর্তাই রাখলেন, কেউ মাছ মাংস রাখবেন না? আচ্ছা, কিন্তু প্যাকেজের মধ্যে মাছ মাংস? আচ্ছা ঠিক আছে, না এটা আলাদা, মাছ মাংস খাইতে হলে আপনাদের আলাদা করে অর্ডার দিতে হবে। ধরো 220 টাকার মধ্যে খিচুড়ি, 12 পিস কালা ভুনা, ফিরনি সব কিছু পাচ্ছেন, ওর সাথে আচারও আছে। সো ইটস আ ভেরি গুড প্যাকেজ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে চলে আসছি যেখানে মাত্র 150 টাকায় তারা 13 আইটেমের আনলিমিটেড বুফে দিচ্ছে। বুফে তো আনলিমিটেডই হয়। আই নো, বাট আনলিমিটেড শব্দটা শুনতে অনেক বেশি ভালো লাগে। আর সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে বাঙালিয়ানা ভোজ। সো দেখা যাক যে 13টা আইটেম কী কী আর এটার টেস্ট কেমন। সো লেটস গো। আমি যে 13 আইটেমের বুফের কথা বলছিলাম সবগুলো আইটেমই এখানে আছে। এটা হচ্ছে মূলত 11 রকমের ভর্তা, পাশাপাশি আছে হচ্ছে আনলিমিটেড ভাত আর ডাল। সো ভর্তাগুলো কী কী আছে একটু আমি আপনাদেরকে দেখাই। কাঁচকলা, আলু ভর্তা, টমেটো, পটল, ডাল, মিষ্টি কুমড়া, শুটকি, বেগুন, মরিচ, কালো জিরা আর এটা হচ্ছে কচু। ভাইয়া, সব ভর্তাই রাখলেন, কেউ মাছ মাংস রাখবেন না? আচ্ছা, কিন্তু প্যাকেজের মধ্যে মাছ মাংস? আচ্ছা ঠিক আছে, না এটা আলাদা, মাছ মাংস খাইতে হলে আপনাদের আলাদা করে অর্ডার দিতে হবে। যাই হোক, তো এখন আমি একটু খেয়ে দেখি যে তাদের এই প্যাকেজে যে ভর্তাগুলো আছে এগুলোর টেস্ট কেমন। আমার আনলিমিটেড বুফে আইটেমসগুলো চলে আসছে, উইচ ইজ বেসিক্যালি ভর্তা অ্যান্ড ভাত। সো আমি এখন ভাত আর ভর্তাটা ট্রাই করব। এখানে 11 রকমের ভর্তা আছে। সো আমি প্রথমে আলু ভর্তা যেটা আছে আলু ভর্তাটা ট্রাই করব, আর সাথে ডাল তো থাকবে। আই রিয়েলি লাইক দ্য ওয়ে দে সার্ভ দেয়ার ডাল, এই যে বালতিতে করে তারা ডালটা সার্ভ করে। ডালের জন্য একটু বড় চামচ দিলে ভালো হতো। ওকে, ও ডালে আবার টমেটো আর ধনিয়া পাতাও দিছে। এখন আমি ডাল, আলু ভর্তা আর ভাত খাবো। বিসমিল্লাহ। যে বাংলাদেশিদের ভাত ডাল আলু ভর্তা পছন্দ, কে বলেছে? বাংলাদেশ আমরা কি এতটাই ছোট হয়ে গেছে বাঙালি যে আমরা ডাল আলু ভর্তা খাবো? ভাই, ডাল ভাত আর আলু ভর্তা খাইলে যদি আমরা ছোট হয়ে যাই তাহলে আমরা ছোটই ভালো, কারণ ডাল ভাত আর আলু ভর্তা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ খাবার। সো এনিওয়েজ, ব্যাক টু দ্য রিভিউ। আমি আর আলাদা করে আলু ভর্তা ডাল নিয়ে কিছু বললাম না, কাজ আমি প্রথমেই বলছি যে খুবই মাইন্ড ব্লোয়িং, মানে এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন পৃথিবীতে আমার কাছে, মানে এর থেকে ভালো খাবার হয় না। আচ্ছা, তো আমি এখন নেক্সট ভর্তায় চলে যাই। এখানে টমেটো ভর্তা আছে, এখানে অনেক রকমের ভর্তা আছে, আসলে সবগুলো তো খাওয়া পসিবল না, মানে খাওয়া পসিবল কিন্তু ডিটেলসে বলা পসিবল না। তো আমি মরিচ ভর্তাটা একটু নিচ্ছি আর সাথে আর কি টমেটো ভর্তাটা নিচ্ছি। মরিচ ভর্তাটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। মরিচ ভর্তা, টমেটো ভর্তা সবগুলো ভর্তাই অনেক ভালো লাগছে, খুবই মজা আর সুস্বাদু। মানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি, মাত্র 150 টাকার মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার রিফিল করে ভর্তাগুলো খেতে পারবেন, মানে এটাই আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো একটা জিনিস। আচ্ছা যাই হোক, আমি বাঙালিয়ানা ভোজের আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিই। এটার লোকেশনটা হচ্ছে পান্থপথ রোডে স্কোয়ার হসপিটালের ঠিক পাশে। ওই বুফেতে যে ভর্তাগুলো ছিল ওটার পাশাপাশি আরও কিছু এক্সট্রা ভর্তা আছে যেগুলোর জন্য আপনার এক্সট্রা পে করতে হবে, যেমন চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছ, ইলিশ মাছ। এখানে কিন্তু পাশাপাশি দোপেঁয়াজু আছে কাঁকড়ার, রূপচাঁদা ভাজা আলাদা করে অর্ডার করছি। এখানে আছে চিংড়ি, দোপেঁয়াজু আর আছে হচ্ছে সরিষা ইলিশ। তো এতগুলো আইটেম তো আসলে খেয়ে আমি রিভিউ দিতে গেলে দেরি হয়ে যাবে, মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো আমি যেটা করবো যে আমি সরিষা ইলিশটা ট্রাই করতেছি। সরিষা ইলিশ আপনার এক পিস পড়তেছে হচ্ছে 250 টাকা করে। তো আমি এখন সরিষা ইলিশটা খাবো। সরিষা ইলিশটা ভালো হয়েছে, বাট আমার একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন আছে, সেটা হচ্ছে কি যে এখানে না সরিষার পরিমাণটা একদম কম হয়েছে। যে আমি দেখাই আপনাদেরকে, কালারটা দেখলেও বোঝা যায় যে সরিষার যে একটা ফ্যান্টাস্টিক ঝাঁঝালো ফ্লেভার আছে এটা এখানে মিসিং। সো সরিষার অ্যামাউন্টটা যদি আরেকটু বাড়ায় দেওয়া হয় তাহলে এটার টেস্ট আরেকটু বেটার হবে। এখন আমি হাঁসের মাংসটা ট্রাই করব। এটা হচ্ছে 230 টাকা করে এক প্লেট পড়বে আপনার। হাঁসের মাংসের ভুনাটা খুবই মজা হয়েছে, মানে একদম দারুণ টেস্ট। আর কালারটা যদি দেখেন, মানে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আচ্ছা নেক্সট, আমি এখানে পাশাপাশি চিকেন রোস্টও অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে পাকিস্তানি মুরগির চিকেন রোস্ট, এটা প্রাইস হচ্ছে আপনার 130 টাকা করে।
আচ্ছা, পাশাপাশি আমি এখানে আরো দুইটা গরুর মাংস অর্ডার দিছি। একটা হচ্ছে গরুর কালো ভুনা, একটা হচ্ছে গরুর লাল ভুনা। কালো ভুনার সাথে আমরা সবাই খুবই ফ্যামিলিয়ার, বাট লাল ভুনা এর আগে আমি কখনো ট্রাই করি নাই। যদি এটার নাম লাল ভুনা, বাট দেখতে কোনো লাল কালারও নাই বা কিছুই নাই, আই হ্যাভ নো আইডিয়া কেন তারা এটার নাম লাল ভুনা দিছে। আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 170 টাকা। সো আমি একটা কাজ করি, আমি দুইটা এক পিস এক পিস করে খাই, খেয়ে দেখি কি অবস্থা। সো প্রথমে আমি কালো ভুনোটা ট্রাই করতেছি, আমি লাল ভুনাটা ট্রাই করব। দুইটা টেস্ট অলমোস্ট সেম, খালি গরুর লাল ভুনাটা হচ্ছে একটু সফট হয়েছে আর একটু স্পাইসি বেশি, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমি একটা খুবই ইন্টারেস্টিং আর মজার আইটেম ট্রাই করতে যাচ্ছি, যেটা হচ্ছে গরুর মগজ ভুনা। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 250 টাকা এক প্লেট। সো আমি এখন এটা খাবো ভাত দিয়ে। হ্যাঁ, কোয়ান্টিটি ভালো, আর গরুর মগজ আমার পার্সোনালি খুবই পছন্দ। মানে মগজটার টেস্ট না ফ্যান্টাস্টিক হয়েছে, মানে আই জাস্ট কান্ট ওয়েট যে আমি আবার আর একটু কখন নিয়ে খাবো। কারণ এখানে না তারা প্রচুর পরিমাণে রসুন, তারপরে পেঁয়াজ মশলা দিয়ে এত মজা করে রান্না করছে, মানে না খাইলে আপনারা বুঝবেন না, একদম মানে কালোটা দেখলে বোঝা যায় একদম মানে পারফেক্টলি একদম তারা ভুনা করে ফেলছে। বাট মগজ একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, দিস ইজ ফিল্ড আপ উইথ কোলেস্ট্রল, মানে পুরাটাই কোলেস্ট্রল, যার কারণে না এটা ওকেশন ছাড়া খুব একটা বেশি খাওয়া ঠিক হবে না। লাস্ট টাইম আমি যখন বাঙালিয়ানা ভোজে আসছিলাম, আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছিল, তাদের সিটিং ক্যাপাসিটি অনেক কম ছিল। বাট এবার এসে আই এম কোয়াইট হ্যাপি টু সি দ্যাট তারা তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এক্সপ্যান্ড করছে। আচ্ছা, এখন আমার সামনে যে প্ল্যাটারটা আছে, এটা হচ্ছে তারা নতুন ইন্ট্রোডিউস করছে, নতুন ইন্ট্রোডিউস করতে বলতে প্রায় কয়েক মাস হয়ে গেছে তাদের এটা আছে। এটা হচ্ছে তাদের একটা খিচুড়ি প্ল্যাটার। সো এটার প্রাইস হচ্ছে আপনার 220 টাকায়। আমার কাছে মনে হয়েছে যে প্ল্যাটারটা অনেক অ্যাফোর্ডেবল, বিকজ আপনি মাত্র 220 টাকার মধ্যে খিচুড়ি, 12 পিস কালা ভুনা, ফিরনি সব কিছু পাচ্ছেন, ওর সাথে আচারও আছে। সো ইটস আ ভেরি গুড প্যাকেজ অল ইন অল। আমার আজকে এখানে খাওয়ার পর মনে হইলো যে আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে ভ্যারিয়েশন আর বাঙালি খাবার খেতে চান, সেই ক্ষেত্রে দিস ইজ ইয়োর গো টু প্লেস। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অন্য একদিন নতুন কোনো এক জায়গায় দেখা হবে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। দিস ইজ নুসরাত ইসলাম ফ্রম সুলতান বিডি সাইনিং আউট ফ্রম বাঙালিয়ানা ভোজ। ভাইয়া মগজটা দেন, মগজ এটা দেন।